তোমরা দেখো। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মায়ের আদার ছেলে। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো চলো, আমি তো রান্না করছি, তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। তো চলো দাদা, আবার রসুনটা নিয়ে আসি বাড়ি করে। তোমাদের মার জন্য রান্নাটা আমাকে করতে হয়, কারণ মা বাবা মা তো ঠিক বলছে নি, আমার মা হাতটা ভালো রান্না পারে না, ওই জন্য আমাকে দিয়ে রান্না করায়। তো সেটাই তো আমাকে করে খাওয়াবো না, তার কাছে করে খাওয়াবো বলো বন্ধুরা। তো সেটা কোনো ব্যাপার নেই, চলো তো দর্শন করে দেখো। এই আছে খানিকটা, আমি তো খানিকটা খুলে নিয়ে নিয়ে এসেছি, তো এগুলো তো দেখে নিই, কারণ মাথাটা একটুখানি হয়ে যাবে। রসুন নেই, এই যে রসুন বলছি, কী বললে ওটাকে, আদা, আদা, আদাটা নেই, রসুনটা আছে, তো রসুনটাকে খেতলো করে নিই। নিয়ে তারপরে এই রান্না করা মানে হাতে এইসব বাটা টাটা না, এইসব ঝাল লেগে যায় পরে। আর তখন গায়ে দেখতে চুলকা এই আছে, চুলকা হয় মানে নাকে ধরো হাত দিলাম, চোখে হাত দিলাম, জানো তো এবার এত চালা করে আমি তো আজকে দুপুর না পাচ্ছি না বন্ধুরা। এবার বাঁধাকপি ভাজা করেছিল মা দুপুরবেলা, তো তাতে ঝাল দিয়েছিল, ওইটা নিয়ে গিয়ে চুয়েছি নিয়ে তার দিয়ে আর কি জ্বালা করছে। তো এরকম এসে হয়ে যায় কোনো সময়। তো চলো মাছটা ভাইতে থাকি, তারপর আবার আসছি, কী রান্না করি দেখাবো। তো বন্ধুরা মাছ গুলো আমি সব একসঙ্গে দিয়ে দিলাম, তোমাকে তো আমি বাজারে দেখাবো, বাবা ওখানে একা চালাতে পারি না, সেই জন্য দেখতে পাচ্ছি কোনো জানি না। পুরোটা দেখাতে পারলে ভালো হয়, কারণ এতটাই মন খারাপ, মানে মন খারাপ বলতে তেমন মন খারাপ নয়, এতটাই জিনিস হবে সে ভিডিও করেছে, এনার্জিটা আমাকে তারা আসছে না, কেন তো জানি না, বুঝতে পারছি না। কালকে যে একটুখানি করলাম তো ভালো হলো মোটামুটি, কথা কী জানো একা একা তো এনার্জিটা পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার আর কিছু না। আর কাঠের পাখায় রান্না করছি, তো পাতা দিলে তখন একটু ভালো জলে থাকবে, তখন আর দেখবো। তো বন্ধুরা আমার মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গেল, এবারে আমি এগুলো কী দেবো বলো তো, এগুলো হচ্ছে রসুন, রসুন বাটাটা দিয়ে দিই। টাকাটা দেখছে খুব বড়, তো বেশ ভালো লাগছে শীতকালে, তো গায়ে কিছু দেই না, একটা জমি করে রান্না করছে। দেখো
লবণ দেবো, এই হচ্ছে লবণ। এই লবণটা দেখা পাচ্ছি না, এই তেজপাতা দেব, গাছের জালি টমেটো জানো বন্ধুরা, ফল তোমার আলু সবই বাড়ির একটা সবজি, কেনা সবজি নয়, সব বাড়ির সবজি। এইবারে আমি আলুগুলোকে দিই, মোটামুটি পয়সা তৈরি করে দিই আলু। আমার মতো একটু রান্না করে দেখেছি, সেটা কিন্তু ভালো লাগছে। সব মশলা তেলে দিয়ে দেবে, দিয়ে শুধু গরম মশলাটা যখন তরকারিটা ফুটে আসবে, শুধু গরম মশলাটা তরকারিতে মানে যখন আমি লাগাবো তরকারিটা, তখন গরম মশলাটা দিলে তখন টেস্টটা আরই ভালো লাগে। ফ্রাই করে নিই, শুধু আলু বন্ধুরা কথাই করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা একটু ঢাকা দিয়েছিলাম, জল দিয়ে কথা করে নিই আরো ভালো হবে। হালকা জল দিয়ে এটাকে কেটে দিই, এবারে জিরের গুঁড়ো
জল দিয়ে দেবো। কমপ্লিট রান্না।